ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن كعب بن عجرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمع إلى آخر الحديث التحديث بعد كلام يتقصد হাদিসটি হলো কি, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উহদুরুল মিম্বার, তোমরা মিম্বরের কাছে আসো। তখন আমরা আসলাম। এবারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিঁড়িতে পা রাখলেন, এক সিঁড়িতে চড়লেন, তখন বললেন আমিন। পরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন চড়লেন বললেন আমিন। যখন বক্তব্য দিয়ে নামলেন আমরা বললাম হে আল্লাহ রসুল, আজকে আমরা আপনার থেকে এমন কিছু শুনেছি যা পূর্বে কখনো শুনিনি, এর কারণটা কি? তার মানে তিনবার যে আপনি আমিন 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 বললেন, কারণটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না জিব্রিল আরাদানি, জিব্রিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন বাউদ মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তি দূর হয়ে যাক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক যে রমাদান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। তখন আমি বললাম আমিন। জিব্রিল আলাইহিস সালাম দোয়া করলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে রমাদান মাস বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই রমাদানের গুরুত্ব খুব বেশি। এখন মানুষ আল্লাহমুখী হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দিকে ভালো করে রুজু করি, আল্লাহকে ডাকি, সিয়াম কিয়াম ফরজ ওয়াজিব আল্লাহর নিষিদ্ধকৃত যেসব কাজ আছে ওগুলো থেকে দূরে থাকি, আর আল্লাহ যেসব কাজ করতে নির্দেশ দিয়েছেন ওগুলো করি, সিয়াম পালন করি, রোজা রাখি, পাঁচ ওয়াক্ত সালাত অবশ্য অবশ্যই যে যে স্থানে আছে সেখানে পড়ি, আল্লাহর বিধান পালন করি, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে আর আল্লাহ আমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। তাই আমরা এই মুহূর্তে যদি আমরা গুনাহ মাফ না করাতে পারি তাহলে আমাদের মতো হতবাক আর কে হতে পারে। দ্বিতীয় শ্রেণীতে যখন পা রাখলাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যে আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পা রাখলাম তখন জিবরিল আলাইহিস সালাম বললেন বাউদ মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, যার কাছে আপনার নাম নেওয়া হলো, আপনার কথা উল্লেখ করা হলো কিন্তু আপনার উপর সালাত পাঠ করলো না, তখন আমি বললেন আমিন। তার মানে যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন তখনই বলবেন আমিন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবেন, এটা হচ্ছে আমাদের কাজ যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে যে কোনো অবস্থায়। আমি শুনলাম একজন আলোচনা করছে, বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছে, আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি কেস এটাও যদি শুনেন ইউটিউবের ওয়াজ তখনও বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলা মুহাম্মদ, অথবা সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো আপনি শুনলেন। তাই যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে বিলম্ব করবেন, আপনি এক মজলিসে বসেছেন, মজলিস
ভোক্তা যতবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়বেন, নবীর নাম নেবেন, আপনি ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবেন মুখ। এরই কথা হচ্ছে এটা, বাউদ মান যুকিরতা ইনদহু ফালাম ইউসাল্লি আলাইক, তার মানে যার কাছে আপনার নাম নেওয়া হলো কিন্তু আপনার উপর সালাত পাঠ করলো না, সে দূর হয়ে যাক। তখন আমি বললাম আমিন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পাঠের গুরুত্ব আছে। এর দ্বারা আমাদের কত লাভ, যে একবার সালাত পাঠ করবে আল্লাহ পাক তার কথা 10 বার আলোচনা করেন, সুবহানাল্লাহ। এরপর কি, ফলাম্মা রাকীতু আস-সালিসাহ, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বললেন বাউদ মান আদরাকা আবাওয়াইহিল কিবারু ইনদাহু আও আও أو أحدهما. فلم يدخلاه الجنة قلت آمين. ওই ব্যক্তি যে তার মা বাপকে পেল বার্ধক্য অবস্থায়, বার্ধক্য অবস্থায় সে তার পিতামাতাকে পেল কিংবা তাদের একজনকে পেল, কিন্তু এদের মাধ্যমে সে জান্নাতে যেতে পারলো না, তখন আমি বললাম আমিন। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক যে ব্যক্তি তার মা বাপকে পেল বৃদ্ধ অবস্থায়, দুজনকে পেল কিংবা একজনকে পেল, আর এদের মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারলো না। তাহলে এর দ্বারা কী বোঝা গেল, মা বাপ আছেন আলহামদুলিল্লাহ, মা বাপ বার্ধক্যকালে তাদের প্রয়োজন বেশি খেদমতের, এটা আমরা মনব একটা মাধ্যম আমাদের জান্নাতের, তাদের খেদমত করব, তাদের সেবা করব, আর আল্লাহর রহমতের আশা রাখব, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মা বাপ খুশি হবেন, মা বাপ আপনার জন্য দোয়া দিবেন, কিন্তু দুঃখের ব্যাপার এখন মাঝে মধ্যে এরকম দেখা যায়, তারা মা বাপ যদি বৃদ্ধ হয়, বৃদ্ধকালে মা বাপ উপনীত হন তখন তারা অতিষ্ঠ হয়, আস্তাগফিরুল্লাহ, এরকম কিছু লোক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও বেশিরভাগ ভালো, মাশা আল্লাহ। আমরা আমাদের মা বাবার কদর করি, যদি দুজন পাই আলহামদুলিল্লাহ, একজন পাই আলহামদুলিল্লাহ, তাদের সেবা করি, তাদের শুশ্রূষা করি, তাদের সামনে যেন এমন কথা না বলি যাতে তাদের কষ্ট হয়, তাদেরকে যেন ধমক না দেই, প্রশান্তির সাথে নরম ভাষায় তাদের সাথে কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন, জিবরিল ইসলাম বললেন, যে ব্যক্তি তার মা বাপকে পেল কিংবা দুজনের একজনকে পেল বার্ধক্যকালে কিন্তু এদের মাধ্যমে এসে জান্নাতে যেতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, জিবরিল ইসলাম বললেন। তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন আমিন। তো এই হাদিসের দিকে আমরা খেয়াল রাখব, এ হাদিসে রমজানের গুরুত্ব পেলাম, এ হাদিসে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপর সালাত পাঠের গুরুত্ব, বিশেষ করে ওই সময় যখন তার নাম নেওয়া হয়। তখন তৃতীয় নম্বর আমরা পেলাম, মা বাপের খেদমত করার কতটুকু সওয়াব, মা বাপকে খুশি রাখার কতটুকু সওয়াব। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, এই পবিত্র রমজান মাসে, মুবারক বরকতপূর্ণ রমজান মাসে যেন আল্লাহ পাক আমাদের গুনাহ হাত মাফ করে দেন, আমাদের উপর থেকে এই যে বালা মুসিবত, এই মুসিবত যেন দূর করে দেন, আমাদের অসুস্থদেরকে যেন আল্লাহ শিফা দান করেন, আর যারা সুস্থ আছেন, আমরা যারা সুস্থ আছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদেরকে যেন আল্লাহ মাফ করেন, দুনিয়ার উপর যেন আল্লাহ রহম করেন, এই দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।